মোহাম্মদ ইসলামের নেতৃত্ব প্রদানকারী মহামানব ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদা মাদদা জিলুল আলী হুজুরের আহ্বানে কুয়েতের হাসাভিয়া শহরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপিত হয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1498তম শুভ জন্মবার্ষিকী উপলক্ষে পথচারী সহ প্রবাসী বাংলাদেশী, পাকিস্তানি, ইন্ডিয়ান, নেপালি, শ্রীলঙ্কান, সিরিয়ান, মিশরীয় সহ বিভিন্ন দেশের 200+ মানুষের মাঝে উটের মাংসের বিরিয়ানি ও চকলেট বিতরণ করা হয়। এছাড়া দিবসটি উপলক্ষে গত 28শে সেপ্টেম্বর দেওয়ানবাগির দল কুয়েত শাখার উদ্যোগে কুয়েত জাকের মসজিষে এক ঈদ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই মহিমান্বিত অনুষ্ঠানকে সফল করার লক্ষ্যে জাকের মসজিষের ভেতর ও বাহির মোহাম্মদ ইসলামের পতাকা, ব্যানার, বেলুন এবং ফুল দিয়ে সাজানোর পাশাপাশি মনোরম আলোকসজ্জা করা হয়। পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। অনুষ্ঠানে আগত বক্তাগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী মোবারক এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার গুরুত্ব এবং পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলত নিয়ে আলোচনা করেন। এছাড়া নাতে রাসূল, শানে মুর্শিদ পরিবেশনার মাধ্যমে রাসূল প্রেমের মুগ্ধতা ছড়িয়ে দেওয়া হয়। অনুষ্ঠানের শেষ ধাপে মোহাম্মদ ইসলামের মিলাদ শরীফ পাঠ করে আখেরি মোনাজাতের পর আগত অতিথিদেরকে নিয়ে কেক কাটা হয়। বিভিন্ন দেশের মেহমানদের মাঝে পিঠা, মিষ্টি, চকলেট, ফলমূল, কেক এবং বিরিয়ানি বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।